আজকের রেসিপির নাম বাদশাহী চিকেন। বাদশাহী চিকেনের সাথে রুটি, পরোটা, লুচি এ ধরনের সব কিছুই খুব সুস্বাদু লাগবে। চলুন দেখে নিই কীভাবে বানানো হচ্ছে। 500 গ্রাম চিকেন আছে, এর মধ্যে আমি 100 গ্রাম টক দই দেবো, দিয়ে এটাকে মাখিয়ে নেবো। কালো গোলমরিচ, সামরিচ গুঁড়ো আর 1 চামচ রসুন বাটা। তারপরে দেব 1 চামচ বিরিয়ানি মশলা, দেব 1 চামচ আদা বাটা। এই সব কিছু দিয়ে পুরো জিনিসটাকে মাখিয়ে নেব। মাখিয়ে এইভাবে আমি 1/2 ঘন্টা রেখে দেবো ম্যারিনেট করে। এবার আমি কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে তেলটা গরম হবে। আমি রাইস অয়েল দিয়েছি, এখানে হোয়াইট অয়েলও ইউজ করা যেতে পারে। তেলটা গরম হলে আমি এর মধ্যে পেঁয়াজ দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে এগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আস্তে আস্তে গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে, এটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। এবার আমি টক দই যেটা রেখে দিয়েছিলাম সেই টক দই দিলাম, তার মধ্যে দিলাম 4 মগজ 2 চামচ মতো, কাজু 2 চামচ মতো, আর অল্প এলাচ আর লবঙ্গ। এই সবকটাকে একসাথে আমি পেস্ট করে নেব। পেস্টটা করে নেওয়া হলো, এটা আমি বানিয়ে রেখেছিলাম, তার মধ্যে আমি খানিকটা ভাজা পেঁয়াজ দিয়ে দিলাম। কিছুটা পেঁয়াজ ভাজা রেখে দেবো আর অর্ধেকটা এর সঙ্গে বাটার জন্য দিয়ে দেবো। আর আমি অল্প পেঁয়াজ ভাজা রেখে দিলাম। পেঁয়াজ ভাজাটা আমি তুলে নিয়েছি। এবারে এই তেলটার মধ্যে আমি 1 চামচ ঘি দেব। ঘিটা পুড়ে যাবে না, তার মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা, তার মধ্যে দেব অল্প গোলমরিচ। আমি যে ফোড়নটা দিয়েছিলাম সেটা এবার গরম হয়ে গেছে, ফোড়নের গন্ধ বেরোচ্ছে। এর মধ্যে আমি যে পেস্টটা বানিয়েছি সেই পুরো পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এই পেস্টটাকে ভালো করে ভেজে নিতে হবে। একটু জল দিয়েছি, আবার একটু পেস্টের বাটিটা দিয়ে যে জল ছিল পেস্টটা সেটা দিয়ে আর একটু জল দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এবার এটা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে, তাই আমি ম্যারিনেট করা চিকেনটা পুরোটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে গ্যাসটা বাড়িয়ে এই মশলার সাথে ভালো করে মাখিয়ে কষিয়ে নেব। একটু নাড়াচাড়া করে নিলাম, করে নেওয়ার পর এতে স্বাদ মতো নুন দেব। আর দেব অল্প নারকলের দুধ। নারকলের দুধ দেওয়ার পর এটাকে নাড়াচাড়া করে নিয়ে আমি চাপা দিয়ে দিলাম। এইভাবে 10 থেকে 15 মিনিট থাকবে, কম আছে। মাঝে একবার ঢাকাটা খুলে নিয়ে আমি অল্প কিছু কাঁচা লঙ্কা দিলাম, গোটা, এটা চেরাও দেওয়া যেতে পারে, আর খুব অল্প চিনি। এর মধ্যে খুব অল্প পরিমাণ ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আমি এর মধ্যে অল্প করে সামরিচ গুঁড়ো আর অল্প গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে এর ওপরে যে পেঁয়াজ ভাজাটা আমি রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ ভাজাটা অল্প করে ছড়িয়ে দেবো, আর অল্প একটু রেখে দেবো গার্নিশিংয়ের জন্য।
রেডি সুস্বাদু বাদশাহী চিকেন। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খুব সহজ ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানানো। বানিয়ে আমাদের অবশ্যই জানাবেন কেমন লাগলো।